ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার পিতার নাম ছিল মুজাহিম। বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন বুদ্ধিমতী। আর ফেরাউনের আসল নাম ছিল কাবুস। সে বাল্যকাল থেকেই দুশ্চরিত্রের ছিল। তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অবশেষে দেশের সেরা সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ সম্পন্ন করে, যাতে সুন্দরী স্ত্রীর ভালোবাসায় ভালো পথে ফিরে আসে। কিন্তু কথায় বলে, কয়লা ধুইলে ময়লা যায় না। দিন যত যেতে লাগলো, কাবুস ততই ভীষণ পাপাচারী হয়ে উঠল। বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারলেন না। অবশেষে কাবুস পিতামাতার কঠোর শাসনের বেড়াজাল ভেঙ্গে একদিন গড় ছেড়ে চলে যায়। অতঃপর তার এক বন্ধু হামানের বাড়িতে গিয়ে উপস্থিত হল। বন্ধু হামানও ফেরাউনের মতোই পাষণ্ড ছিল। অতঃপর একদিন তারা দুইজন মিলে মিশরে চলে যায়। সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়ল যে অনেক চেষ্টা করেও সামান্য খাবার সংগ্রহ করতে পারল না। অবশেষে এক কৃষকের তরমুজ বাগানে গিয়ে তারা খাদ্য প্রার্থনা করল। ফলে কৃষক তাদেরকে তরমুজ খেতে দিল। তরমুজ খেয়ে তারা কৃষকের কাছে নিজেদের দুরবস্থার কথা বর্ণনা করে বলল, আমরা মিশরে নতুন, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন। তখন কৃষক বলল, তোমরা যদি তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদেরকে মজুরি দিব। তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর থেকে তারা তরমুজ মাথায় করে বাজারে নিয়ে যেত এবং বিক্রি করত। একদিন কাবুজ মিশরের বাদশার কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল। বাদশাহ তাকে মিশরের প্রধান গুরুস্থানের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। ফলে কাবুজ গুরুস্থানের তত্ত্বাবধায়ক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে। অতপর কাবুস একদিন অনেক উপঢৌকন নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে যায় এবং মানসম্পন্ন একটি ভালো চাকরি প্রার্থনা করে। প্রধানমন্ত্রী উপঢৌকন পেয়ে খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষকের পদে নিযুক্ত করল। আর তার স্থানে কবরস্থানের দায়িত্বে নিয়োজিত হল হামান। কিছুদিন পর প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করে। মিশরের বাদশাহ তখন কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করে। ফলে মনের আনন্দে কাবুস এই সুযোগ গ্রহণ করে নেয় আর হামানকে প্রমোশন দিয়ে প্রধান নগর রক্ষকের পদে নিযুক্ত করে দেয়। এমন করে দিন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ একদিন মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন। ফলে কাবুস সঙ্গে সঙ্গেই এই সুযোগ গ্রহণ করে নিল এবং হামানের সহযোগিতায় দ্বিতীয় রামসিস নাম ধারণ করে মিশরের সিংহাসনে বসে যায়। এদিকে হামানকেও প্রমোশন দিয়ে বানানো হয় প্রধানমন্ত্রী। যে কাবুস একদিন একমুঠো খাবারের জন্য মিশরের রাস্তায় উন্মাদের মতো ছোটাছুটি করেছিল, তরমুজের বোঝা মাথায় নিয়ে বাজারে গিয়েছিল, সে কাবুসই আজ মিশর সাম্রাজ্যের ফেরাউন পদে অধিষ্ঠিত হল। এবার কাবুসের অহংকার কে দেখে? মানে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। হঠাৎ একদিন ফেরাউন হামানকে বলল, আমি আরও বড় হতে চাই। হামান বলল, বাদশাহ হওয়ার পর এর চেয়ে বড় আর কি আছে? ফেরাউন উত্তর দিল, আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই। হামান বলল, বিশ্বজগতের মালিক খোদা তো একজন আছেন, যিনি তোমাকে আমাকে এবং এই বিশ্বভুবনের সব কিছু সৃষ্টি করেছেন। মানুষের হায়াত মৌত দন দৌলত সব কিছু যার হাতে, তিনিই তো খোদা। তুমি আবার খোদা হবে কী করে? ফেরাউন বলল, সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমি হবই। হামান বলল, দেশের অধিকাংশ লোক আজ শিক্ষিত, তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে। ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মানবে না। তারা জানে তুমিও তাদের মতোই একজন মানুষ। অশিক্ষিত মূর্খ লোকদেরকে তুমি যেভাবে বোঝাবে তারা সেভাবেই চলবে, কিন্তু তাদের সংখ্যা খুবই অল্প। ফেরাউন চিন্তিত হয়ে বলল, তাহলে উপায় খুঁজে বের করো। হামান বলল, দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত না হতে পারে সেই পদক্ষেপ প্রথমে নিতে হবে। অর্থাৎ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, সর্বপ্রকার ধর্মীয় আলোচনা বন্ধ করে দিতে হবে। হামানের পরামর্শ ফেরাউনের কাছে অনেকটাই যুক্তিযুক্ত মনে হলো। ফলে ফেরাউন পরের দিন কঠোর আইন ঘোষণা করল, আজ থেকে মিশরের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে এই দেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যা শিক্ষাদান করে বা ওয়াজ নসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অবশ্য কেউ কেউ এই আইন অমান্য করেছিল, কিন্তু তাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হয়েছিল যে পরবর্তীতে কেউ এই আদেশ অমান্য করার দুঃসাহস পর্যন্ত দেখায়নি। ফলে ধীরে ধীরে সারা দেশ মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এমন সময় ফেরাউন আইন জারি করে ঘোষণা দিল, হে মিশরবাসী, মহামান্য বাদশাহ ফেরাউন, অর্থাৎ আমি তোমাদের সর্বশক্তিমান খোদা। তোমরা আমার মূর্তি তৈরি করে আমার পূজা করবে। যারা আমার এই আদেশ অমান্য করবে অথবা আমাকে খোদা বলতে অস্বীকার করবে
তাদের প্রাণ হারাতে হবে ফলে প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে শুরু করে কিন্তু বনী ইসরাইল তার প্রতিবাদ করে বলল মানুষ কখনো খোদা হতে পারে না মানুষ তো আল্লাহর সৃষ্ট জীব মানুষের মৃত্যু হবে আল্লাহর মৃত্যু নেই তার কোনো শরীক নেই প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা তা না করে আমরা মানুষের ইবাদত করব কেন আমরা কখনোই তা করব না এসব শুনে ফেরাউন গর্জে উঠে বলল আমারই রাজত্বে বাস করে আমারই বিরুদ্ধাচরণ করবে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিব ফলে শুরু হয় বনী ইসরাইল জাতির উপর ফেরাউনের অত্যাচার ফেরাউনের অত্যাচারে অনেকে দেশ ত্যাগ করে চলে যায় আবার বহু লোককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয় এভাবে চলতে চলতে হঠাৎ একদিন নীল নদের পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না ফলে ফেরাউন মহাচিন্তিত হয়ে পড়ল এক পর্যায়ে প্রজাদেরকে বলল তোমরা ঘরে যাও খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে এই বলে ফেরাউন দুঃখিত মনে নীল নদের তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্ট জীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেইজ্জতি করো না তুমি তো মহাপাপী ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমি চাই আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই আমি আখেরাতের বেহেশতের সুখ চাই না তুমি দয়া করে নীল নদের পানিকে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন প্রচণ্ড কান্না করতে লাগলো চোখের পানিতে তার বক্ষ বেসে গেল মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হায় তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেলল ক্রোধে অধীর হয়ে জিজ্ঞেস করল কে তুমি এখানে কেন এসেছ সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যেও কিন্তু লোকটি বলল না তা হবে না এখানেই আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার দ্বারে এসে ওকি দিয়ে দেখে নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে খুশিতে সে নেচে উঠল তাহলে আল্লাহ তাআলা আমার প্রার্থনা কবুল করেছেন ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞেস করল বলো কি তোমার আবেদন সে বলল কোনো লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে সে নিজেই মনিব সাজতে চায় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবিয়ে মারা উচিত লোকটি বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সিগনেচার করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সিগনেচার করে তার হাতে দিল একটা বার চিন্তাও করল না সে কি করেছে মানবরূপী জিব্রাইল আলাইহিসসালাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকেই ফেরাউনের আদেশে নীল নদের জোয়ার বাটা হতো তার আদেশে কঠিন রোগী আরোগ্য লাভ করত তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য লাভ করতে পারত আল্লাহ তাআলা তাকে 400 বছর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগসুখ হয়নি এবং তার কোনো মালও নষ্ট হয়নি ফলে বিরামহীন চলল তার খোদাগিরি একদিন ফেরাউন তার রাজসিংহাসনে বসা ছিল এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালাম্বাউর আগমন করল এবং বলল মহামান্য বাদশাহ আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না ফেরাউন বলল তুমি নির্ভয়ে বলো জ্যোতিষী বলল আজ আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে যার ফলাফল গণনা করে জানতে পারলাম অচিরেই আপনার রাজ্যে বনী ইসরাইল বংশে একটি শিশুর জন্ম হবে তার হাতে আপনার ধ্বংস হবে এটা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল পরের দিন সে ঘোষণা করে দিল বনী ইসরাইল বংশে যত পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে এই নির্দেশটি বাস্তবায়নের জন্য অসংখ্য দাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রী লোককে দিবারাত্রে পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হলো ফলে এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করা হয় এদিকে ফেরাউনের দারোয়ান ছিল ইমরান তার স্ত্রী গর্ভবতী ছিল কিন্তু তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না হঠাৎ তার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল কিন্তু তাকে রক্ষা করবে কিভাবে তা ভেবে তারা ব্যাকুল হয়ে পড়ল এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় এক লোক একটি সিন্ধুক তৈরি করছেন আসলে সে ছিল মানবরূপী জিব্রাইল আলাইহিসসালাম ইমরানের স্ত্রী সিন্ধুকটি চেয়ে নিয়ে তার নয়নের মনে নবজাতক পুত্রকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল তুমি নীল নদের কিনার দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য রেখো সিন্ধুকটি কোথায় যায়
সিন্ধুকটি বাঁচতে বাঁচতে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে থেমে গেল। সেই সময় ফেরাউন এবং বিবি আসিয়া সিন্ধুকটি দেখতে পেয়ে একজন চাকরকে দিয়ে তুলে আনল এবং দেখতে পেল একটি সুন্দর ফুটফুটে শিশু শুয়ে আছে। বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কুলে নিয়ে ফেরাউনকে বলল, দেখেন তো কেমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমি ওকে লালন পালন করব। কিন্তু ফেরাউন শিউরে উঠল। সে ভাবতে লাগল, জ্যোতিষী যে শিশুর কথা বলেছে এটাই হয়তো সেই শিশু। সে আসিয়াকে বলল, তা হয় না, আমি তাকে এক্ষুনি হত্যা করব। আসিয়া বললেন, আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন, আপনার কথা শুনে হাসি পায়। গত এক বছরের ভেতর লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন, এখনও কি আপনার শত্রু শিশুটা জীবিত আছে? এই বলে আসিয়া শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে গেলেন। পানিতে বেশে এসেছিল বলে আসিয়া তার নাম রাখলেন মুসা। হিব্রু ভাষায় এর অর্থ হল পানিতে বাসমান। মুসা আলাইহিসসালামকে লালন পালন করার জন্য একজন দাত্রী খুঁজতে লাগলেন। বাদশার চাকররা কয়েকজন দাত্রী নিয়ে এলো, কিন্তু শিশু মুসা আলাইহিসসালাম কারো স্তন পান করল না। তা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন। এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গিয়ে বলল, আমার জানা একজন দাত্রী আছেন যিনি অত্যন্ত পবিত্র মহিলা এবং তার দুধ সব শিশুরা পান করে। আসিয়া বললেন, এক্ষুনি নিয়ে আসো। মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে তাকে নিয়ে আসলো। আসিয়া বললেন, তুমি চেষ্টা করে দেখো তো তাকে স্তন পান করাতে পারো কি না। ইমরানের স্ত্রী মুসা আলাইহিসসালামকে বুকে তুলে নিতেই শিশু তার স্তন পান করতে লাগলেন। আসিয়া খুশি হয়ে বললেন, শিশুটি তোমাকে দাত্রী মা হিসাবে গ্রহণ করেছে, তাই তোমাকেই দাত্রী নিযুক্ত করলাম, তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। এমনি করে দিন যেতে লাগল। মুসা আলাইহিসসালামের বয়স এক বছর হয়ে গেল। তার সুন্দর হাসি আদো আদো বলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করে, এমনকি ফেরাউনও মুসা আলাইহিসসালামকে কুলে নিয়ে আদর করে। একদিন ফেরাউন যতবারই শিশু মুসা আলাইহিসসালামকে চুম্বন করতে চায়, শিশু মুসা ততবারই মুখ ফিরিয়ে নেয়। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে একটি চর মেরে দেয়। এক বছরের শিশুর চর যে এত শক্ত সে ধারণাও করতে পারেনি। চর খেয়ে সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম ধরে রইল। তারপর বলল, বেগম আসিয়া, আমি বুঝতে পেরেছি এই শিশুই আমার শত্রু হবে, একে এখনই হত্যা করে ফেলব। আসিয়া বললেন, কি যে বলেন, সামান্য দুধের শিশু শত্রু তার কি বোঝে। হামান ফেরাউনকে বলল, তাহলে তাকে পরীক্ষা করে দেখা উচিত। অতপর এক পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে একটি আগুনের জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখানে মুসা আলাইহিসসালামকে ছেড়ে দিল। শিশু মুসা আলাইহিসসালাম উভয় দিকে তাকিয়ে স্বর্ণের টুকরার দিকে আকৃষ্ট হলেন। জিব্রাইল আলাইহিসসালাম সেই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিসসালামকে জ্বলন্ত অঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে নিয়ে মুখে নিলেন। তখন মুসা আলাইহিসসালামের ডান হাত এবং জিব্বা পুড়ে যায়, তাই বড় হয়েও তিনি কিছুটা তুতলা কথা বলতেন। যাই হোক, তখন হামান বলল, শাহান শাহ, মনে হয় শিশুটা অবুঝ, একে দিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা দেখছি না। ফলে দিন যেতে লাগল আর মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি আসিয়াকে মা বলে ডাকতেন, তার আপন মাকে দাত্রী মা বলে ডাকতেন। কিন্তু আসিয়া গোপনে মুসা আলাইহিসসালামকে লেখাপড়া শেখাতে লাগলেন। অল্পদিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মা ছেলে একসাথে আল্লাহর ইবাদত করতেন। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন এবং ফেরাউনকে বললেন, আচ্ছা, ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওইখানে গাছ উঠিয়ে ফুলে ফলে ভরে তুলতে পারবেন? নিশ্চয় পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এক্ষুনি তা করতে পারবেন। তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা। মানুষ একটি পিঁপড়াকেও সৃষ্টি করতে পারবে না, যিনি এই বিশ্বজগতের প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করছেন, তিনিই একমাত্র খোদা, তাকেই আমাদের মানা উচিত। এসব শুনে ফেরাউন রেগে আগুন হয়ে আসিয়াকে খুব নির্যাতন করল। এদিকে মুসা আলাইহিসসালাম বড় হয়ে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে শুরু করেন। পাশাপাশি প্রজাদের কাছে গিয়েও মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উপদেশ দিতে শুরু করেন। তাই তার দাওয়াতে অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে ওঠে। তাই ফেরাউন আবার মুসা আলাইহিসসালামকে হত্যা করতে উদ্যত হল। সেই মুহূর্তে বহু আমির উমারা এসে তাকে বাধা দিয়ে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, মুসা আলাইহিসসালাম তো সত্য কথাই বলেছে, মানুষ আপনাকে কেন খোদা মানবে, আপনি কি কাউকে সৃষ্টি করেছেন? ফেরাউন তাদের কথা শুনে দুঃখিত মন নিয়ে রাজমহলে প্রবেশ করল এবং দেখতে পেল দাসীরা স্বর্ণের চিরুনি দিয়ে আসিয়ার মাথা আচড়ানোর সময় চিরুনি দাসীর হাত থেকে পড়ে গেল।
আসিয়া তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিখানা উঠিয়ে দাসীর হাতে দিলেন। ফেরাউন বাঘের মতো গর্জন করে উঠে বলল, আসিয়া তুমি কাকে রহমানির রহিম বলছো? তোমার কি প্রাণের ভয় নেই? আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নারীর মাথা ধুলায় লুটিয়ে পড়ে। সাবধান হয়ে যাও, তোমার লালিত পুত্র মুসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে। তোমাদের আর বাঁচার অধিকার নেই। আমার ঘরেই লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মুসার খোদার গুনগান করছো, এই বলে গর্জন করে ঘর থেকে ফেরাউন বেরিয়ে গেল। এদিকে বিবি আসিয়া নিজের জন্য কোনো চিন্তা করতেন না, নবী মুসা আলাইহিসসালামের জন্যই তার সব সময় চিন্তা থাকত। তিনি চিন্তা করতে লাগলেন, মুসা আলাইহিসসালামকে বুঝিয়ে আর রক্ষা করা যাবে না। তাই তিনি মুসা আলাইহিসসালামকে ডেকে এনে বললেন, বাবা তুমি এই পাপের নগরীতে আর বসবাস করো না, তোমাকে সে হত্যা করে ফেলবে। মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও, তোমাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। মুসা আলাইহিসসালাম বললেন, মা আপনি একই আদেশ করছেন, আপনাকে একা এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি পালিয়ে যাব তা হয় না, আমি এমন ভীরু কাপুরুষ নই। আসিয়া চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বললেন, বাবা আল্লাহর তাওহিদের জন্য তুমি প্রাণ দিতে পারো তা আমি জানি, আমি মরে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উপর আল্লাহ তাআলা বিরাট দায়িত্ব দিয়েছেন, আমার জন্য কোনো চিন্তা করো না, মৃত্যুকে আমি ভয় করি না, আমার মনে শুধু একটি ভয়, মজবুত ইমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি কি না। এই বলে আসিয়া কতগুলো স্বর্ণমুদ্রা এনে মুসা আলাইহিসসালামের হাতে দিলেন। মুসা আলাইহিসসালাম মাকে সালাম করে অশ্রু ভেজা চোখে রাজমহল ছেড়ে চলে গেলেন। এদিকে ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল মুসা আলাইহিসসালামকে আজ গোপনে হত্যা করবে, কিন্তু মুসা আলাইহিসসালামকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল, হে আসিয়া মুসা এখন কোথায় আছে? আসিয়া বলল, তা তো আমি জানি না। ফেরাউন বলল, তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ। আসিয়া বলল, মুসা আলাইহিসসালামকে আপনি শত্রু বলছেন কেন? সে তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না, আপনাকে হত্যাও করতে চায় না, সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে। এসব শুনে ফেরাউন বিবি আসিয়ার সাতটি ছেলেমেয়ে সহ আসিয়াকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল। প্রিয় বন্ধুগণ, কিছু কিছু বর্ণনা অনুযায়ী বিবি আসিয়ার কোনো সন্তানাদি ছিল না, আবার কিছু কিছু বর্ণনা অনুযায়ী তার সাতটি ছেলেমেয়ের কথা পাওয়া যায়। যাই হোক, জেলখানায় বন্দি হয়ে আসিয়া তার চোখের পানিতে বুক বাসাতে লাগলেন। অবুধ ছেলেমেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ উষ্ঠাগত হয়ে আসলো। কারাগারের এক পার্শ্বে দুর্গন্ধযুক্ত একটি মৃতদেহ রেখে দিল, তার গন্ধে প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। দুই বছরের অবুধ শিশুটার কান্নায় পাষাণ হৃদয় গলে যায়, কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য তার একটুও দয়ামায়া নেই। ফেরাউন হামানকে নিয়ে কারাগারে গিয়ে আসিয়াকে বলল, আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি একবার আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলল, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে মেনে নিতে পারি না, মানুষ কখনো খোদা হতে পারে না, আমি এখনও আপনাকে অনুরোধ করছি আপনার মত পরিবর্তন করুন, তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না। তা শুনে ফেরাউন হামানকে বলল, বিরাট একটা ডেকচি এনে তেল ডেলে নিচে আগুন জ্বালিয়ে দাও। হামান তাই করল, জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তেল টকবক করে ফুটতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিক লোকে লোকারণ্য হয়ে গেল, কিন্তু কারো কিছু বলার সাহস নেই। এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাদ ধরে নিয়ে উত্তপ্ত তৈলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ করল। আহ কি করুণ দৃশ্য, সবাই থরথর করে কেঁপে উঠল। দেখতে দেখতে ছেলেটির দেহ জলে পুড়ে তৈলের সাথে মিশে গেল। ফেরাউন নিজের সন্তানকে তৈলের সঙ্গে মিশিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। বড় ভাইয়ের এই অবস্থা দেখে আসিয়ার অন্যান্য ছেলেমেয়েগণ ভয়ে মাকে জড়িয়ে ধরল। হামান আবার আসিয়াকে বলল, বেগম সাহেবা এখনও সময় আছে, আপনি তাকে খোদা বলে মেনে নিয়ে অন্যান্য সন্তানগুলোকে রক্ষা করুন। আসিয়া বললেন, যাকে আমি মিথ্যা বলে জানি আমি তাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তারপর ফেরাউনের আদেশে আরও একটি ছেলেকে ডেকচিতে নিক্ষেপ করল। দেখতে দেখতে এর দেহ আগেটির মতোই তৈলের সঙ্গে মিশে গেল, তারপর আরেকটি, তারপর আরও একটি, একে একে ছয়টি শিশুর দেহ তৈলের সঙ্গে মিশে গেল। এখন বাকি রইল দুই বছরের ছেলেটি। ফেরাউনের আদেশে জল্লাদ কচি শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল। ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল। জল্লাদ শত চেষ্টা করেও ছাড়িয়ে নিতে পারল না।
তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়ালো তখন অবুঝ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন নিজের হাতেই তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করল আসিয়া তখন এক মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলো একদিন ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরজার পাশে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে আল্লাহ তাআলা জিকির করছেন আর কাঁদছেন তখন হামান বলল বেগম সাহেবা রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করছে আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন আসিয়া বললেন সাধারণ জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না তোমার সহানুভূতি আমার দরকার নেই আল্লাহ তাআলার পবিত্রতা রক্ষার জন্য আমি 60টি সন্তানকে বিসর্জন দিয়েছি এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া তখন ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নচেৎ তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব তখন আসিয়া বললেন মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তঃস্থলে যেই আল্লাহর মহব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই তা শুনে ফেরাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন অতঃপর একটি মজবুত পেষণ যন্ত্র নিয়ে আসা হলো অতঃপর আসিয়ার দুই হাতে পেরাক মারল তারপরে একটা তক্তায় হাজার হাজার পেরাক মেরে তক্তাটা চিত করে দিল ফলে পেরাকগুলো খাড়া হয়ে গেল তার উপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে চারিদিক থেকে পিটানোর হুকুম দিল জল্লাদ চারিদিক থেকে পিটাইতে লাগলো আসিয়া তখন শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্রে কষাতে লাগলো নারীর কোমল দেহ আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো এবার ফেরাউন বলল আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব ওর মাথা হইতে চামড়া খুলে পায়ের পিছন দিয়ে বের করে দিব দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল হয় ফেরাউনের হুকুমে আসিয়াকে ধরাধরি করে একটি উঁচু টেবিলের উপর দাঁড় করিয়ে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে খুব দুঃখিত হলেন কিন্তু প্রতিবাদ করার সাহস কারো নেই জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসাচ্ছিল তখন ফেরাউন আসিয়ার কানে গিয়ে বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব তুমি গোপনে আমার কানে কানে একবার খোদা বলো তোমার খোদা কিছুই শুনতে পারবে না আসিয়া বললেন আমার আল্লাহ তাআলা মায়ের পেটে 60টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছান এবং সে কোন হালে আছেন সব কিছু দেখেন আমার আল্লাহ তাআলার কাছে না দেখার বা না শোনার জায়গা এই দুনিয়াতে নেই তোমার বাদশাহী দিয়ে আমি কি করব দুনিয়াতে আমি কয়দিন বাঁচব তারপর তো আল্লাহ তাআলার নিকট যেতেই হবে ফেরাউন হুকুম দিল হে জল্লাদ আসিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও তখন জল্লাদ ছুরি চালিয়ে দিল তখন জপজপ করে রক্ত পড়তে লাগলো তখন আসিয়া ঠোঁট মোবারক নড়তে লাগলো তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হে আমার ফেরেশতারা আসিয়া কি বলে শোনো আসিয়া বলতে লাগলেন মাবুদ গো আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হওয়ার সময় আমি তোমাকে দেখি আর ঘরে ঢোকার সময়ও তোমাকে দেখি আল্লাহ তাআলা বললেন হে জিব্রিল তুমি যাও আমার আসিয়া আমার জন্য জীবন কুরবানি দিচ্ছে এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরো আমার আসিয়া আমার জন্য যখন জীবন কুরবানি দেয় আমি তাকে কেমন পুরস্কার দেব একবার দুনিয়ার জমিনে দেখিয়ে দাও আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাস সঙ্গে সঙ্গে আসিয়ার প্রাণ পাখিটা পিঞ্জর থেকে উড়ে গেল তিনি শাহাদত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন